বহুদিন ধরেই ন্যায্য চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন চাকরি প্রার্থীরা। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে কোনো চাকরি প্রার্থীদের সংগঠনের আন্দোলনের বয়স পেরিয়েছে বেশ কয়েক বছর, আবার কারোর বছর খানেকের কাছাকাছি সময়। 2016 সালের নবম থেকে দ্বাদশ শ্রেণীর SLST চাকরি প্রার্থীরা 948 দিন ধরে অবস্থান করছেন গান্ধী মূর্তির পাদদেশে। শহীদ মিনারের পাদদেশেও ন্যায্য ডিএর দাবিতে 265 দিন ধরে আন্দোলনে সামিল সরকারি কর্মচারীরা। আন্দোলনের পাশাপাশি তারাও বেশ কয়েকবার সামিল হয়েছেন বিভিন্ন সরকারি অফিসে পেন ডাউন বা কর্মবিরতি কর্মসূচিতেও। প্রত্যেক বছরেই পুজো আসে আর পুজো যায়, কিন্তু চাকরি প্রার্থী থেকে ডিএ আন্দোলনকারীর অবস্থান যেন সেই রাস্তাতে। এমনকি বারংবার রাজপথে একাধিক মিছিল মিটিংয়েও সামিল হতে দেখা গিয়েছে তাদের, কিন্তু তাদের দিকে যেন কোনো পাত্তাই নেই রাজ্য সরকারে। কখনো চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চের উল্টো দিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্ণা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, আবার কখনো মেয়র রোডের ধর্ণা মঞ্চে তৃণমূলের শিক্ষা সেলের ধর্ণা মঞ্চে আসতে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একাধিকবার গিয়ে কথাও বলেছেন টেট চাকরি প্রার্থীরা। বরং কোনো অনুষ্ঠান হলে কখনো চাকরি প্রার্থীদের অবস্থানে না বসার, আবার কখনো ধর্ণা মঞ্চই ঢেকে দেওয়ার অনুরোধ আসে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের মাধ্যমে। কিন্তু ভুল করে একবারের জন্যেও তাদের ধর্ণা মঞ্চে গিয়ে তাদের সঙ্গে কথা বলার সময় নেই তৃণমূলের কোনো ছোট বড় মন্ত্রীর। আমি তাদের সঙ্গে তো নিশ্চয়ই দেখা করব, যখন এই মুহূর্তে নিয়োগ আমাদের শুরু হবে তারপর আমি যাব ওদের সঙ্গে প্রথম দেখা করতে, নিশ্চয়ই যাব। একইভাবে সরকারের তরফে শহর ও শহরতলির একাধিক পুজো কমিটিগুলির মিলেছে মোটা অঙ্কের অনুদান। ভাতা বৃদ্ধি পেয়েছে পুরোহিত থেকে মোয়াজ্জেমদের, কিন্তু ডিএর দাবি শুনলেই সরকারের কোষাগারে অর্থের টান। কখনো ধৈর্য হারিয়ে যেমন মুখ্যমন্ত্রী ডিএ আন্দোলনকারীদের চোর ডাকাত তকমা দিয়েছেন। প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাতগুলো এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল সব গিয়ে বসে আছে ওখানে ডিএর ওখানে, তাদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে? জ্ঞানদাতারা, চোরেরা, ডাকাতরা। তেমনি আবার কখনো মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে স্টেট ও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির পলিসি আলাদা, নির্বাচন আসলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে। নির্বাচন আসলেই শুধুমাত্র সরকারি কর্মচারীদের সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ বাড়ায়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আর স্টেট গভর্নমেন্টের চাকরির পার্থক্য আছে। যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির আলাদা পলিসি, স্টেট গভর্নমেন্টের চাকরির আলাদা পলিসি। অথচ রাজ্যে 100 দিনের কাজ করে টাকা না পেয়ে খেটে খাওয়া শ্রমিকদের নিয়ে এই রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের দিল্লিতে সামিল হতে দেখা গিয়েছে ধর্ণা অবস্থানে। ধর্ণা অবস্থান দেখা গিয়েছে বাংলার রাজভবনের সামনেও। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের পাওনা নিয়ে যদি এতটাই সহৃদয় হয় রাজ্য সরকার, তাহলে বাংলায় দিনের পর দিন এত চাকরি প্রার্থী থেকে সরকারি কর্মচারীদের আন্দোলন অপেক্ষার কেন শেষ নেই? কেন নিজের রাজ্যের এই যুব সমাজ থেকে নিজের কর্মচারীদের সমস্যার সমাধানের পথ নেই রাজ্য সরকারের কাছে? চাকরি প্রার্থী থেকে ডিএ আন্দোলনকারীদের এই দীর্ঘ অপেক্ষার প্রহর আগামী দিনে হয়ে উঠবে কি রাজ্য সরকারের বড়সড় অস্বস্তির কারণ? এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।